মাদারীপুরের রাজোরে সাবেক ছাত্র নেতার ইন্তেকাল, শাহজাহান খান এমপির শোক প্রকাশ, সুজন হোসেন রিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন। মাদারীপুরের রাজোর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। জানা যায়, 7 অক্টোবর ভোর 6টায় উপজেলার বদরবাসার গোপালগঞ্জ গ্রামের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর তার বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজোর গোপালগঞ্জ কেজেএস হাইস্কুলে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। রাজোর কলেজে ছাত্র অবস্থায় তিনি 1975 পরবর্তী 80 দশক সালে নির্বাচিত হন রাজোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ সময় তৎকালীন কমিটির বেশ কয়েকজন ছাত্রলীগের নেতারা জানান, শফিকুল ইসলাম বাবুল দীর্ঘদিন দুধ সময়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেছে, কিন্তু মৃত্যুকালে আওয়ামী লীগের কোনো পদ পেয়ে মরতে পারলেন না। এমনকি জানাজার নামাজে ও পারিবারিকভাবে সান্ত্বনা দিতেও এগিয়ে আসতে দেখা যায়নি নেতাদের। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা ও শ্রমিক লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, সাবেক ছাত্রনেতা আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা এস এম জাকির হোসেন ডাবলু প্রমুখ। ছবি তো করতে পারি নাই, যে আসলাম একটা লাইভ দিছি, একটা লাইভ দিছি। উত্তর থেকে দিয়েন বাস্তব কেসে মাঠে।
Thank you.